ফেলে যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে এর জন্য সরি আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয়নি নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছেলেকে প্রকাশ আনলেন চিত্রনেগা বুবলি পাশাপাশি সন্তানের বাবার পরিচয় জানিয়েছেন তিনি শুক্রবার দুপুর বারোটায় ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ছেলের ছবি প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলি এদিকে বিচ্ছেদের পরও ছেলের জন্য সাকিবাবু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন সম্প্রতি ছেলে আব্রাম খান জন্মদিন ঘটা করে পালনও করেন শাকিব ফেসবুকে আবেগন স্ট্যাটাসও দেন ছেলেকে নিয়ে জন্মদিনে কেক কাটার ছবিও শেয়ার করেন অপু যেখানে আব্রাহামকে তার বাবা সাকিব খান দাদা দাদির সঙ্গে কেক কাটতে দেখা যায় আর এই ছবি দেখে অনেক নেটিজেনি মন্তব্য করছেন তাহলে কি সাকিব অপু হচ্ছেন যে কারণে বাধ্য হয়ে অপুর মতোই সন্তানের খবর প্রকাশ্যে আনতে বাধ্য হলেন বুবলি তা তো সময়ই বলে দেবে এদিকে জানা গেছে দুই বছর আগেই নাকি সাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি দু হাজার বিশ সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইস মেডিকেল হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বিয়ের সন্দান জন্মের আগ থেকেই বুবলি আড়ালে চলে যান দু হাজার বিশ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পারি জমন তিনি এরপর নয় মাসের আড়াল ভেঙে সবার সামনে আসেন ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে